দুই দফায় বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। এরই মধ্যে শেষ টেস্টের লড়াই। একমাত্র টেস্টে বিশ্ব রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টেস্টে এমন ভরাডুবির পর ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসবে আফগানিস্তান। 2019 সালে চট্টগ্রামে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে টেস্ট জিতে নিয়েছিল আফগানিস্তান। তাই এবার হয়তো টাইগারদের অতটা গুরুত্বের সঙ্গে নেয়নি আফগানরা। দলের সেরা খেলোয়াড় রশিদ মুজিব ফারুকেদের বিশ্রামে রেখে টেস্ট দল বাংলাদেশে পাঠিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড, যার ফল অবশ্য মোটেও সুখকর নয়। 546 রানের বিশাল হারের লজ্জায় ডুবেছে হাসমতুল্লারা। টেস্টের তুলনায় ওয়ানডে আরও প্রিয় টাইগারদের। শান্ত লিটন হৃদয়রা ধারাবাহিকভাবেই ভালো পারফর্ম করছে। ওয়ানডে সিরিজে টেস্টের মতো ভুলটা করতে চায় না আফগানরা। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমানের মতো স্টারদের রেখেই 18 সদস্যের দল দিয়েছে এসিবি। অধিনায়কের দায়িত্বে আছেন হাসমতুল্লাহ শহীদি। স্কোয়াডের বাকি সদস্যরা হলেন রহমতুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী খিল, রিয়াজ হাসান, ফজল হক ফারুকি, রহমত শাহ, জিয়া আকবর, ইজহারুল হক নাবিদ, শহীদুল্লাহ কামাল, আজমতুল্লাহ উমরজাই, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাইদ শিরজাদ। ওয়ানডে সিরিজের 3 ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। প্রথম ওয়ানডে 5 জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই মাঠে সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 8 ও 11 জুলাই। ওয়ানডে সিরিজ খেলতে 1 জুলাই দ্বিতীয় ধাপে বাংলাদেশে আসবে আফগানরা। তামিম হোসেন, সময় সংবাদ।